এবার পাতাল রেলের যুগে হাঁটছে বাংলাদেশ কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন প্রকল্পের নির্মাণ কাজ যা শেষ হবে 12 ভাগে নির্মাণ কাজের মূল দায়িত্বে থাকবে জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও দেশীয় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্রকল্প সংশ্লিষ্টরা জানান জাতীয় আন্তর্জাতিক প্রকল্পে কাজের অভিজ্ঞতা ও নির্মাণ কাজে দক্ষ শ্রমিকদের নিয়ে চলবে কর্মযজ্ঞ তাপসী রাবের রিপোর্ট যোগাযোগ ব্যবস্থার স্বপ্নযাত্রায় এবার বাংলাদেশের মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরেকটি পালক পদ্মা সেতু মেট্রো রেলের মতো প্রকল্প বাস্তবায়নের পর নির্মাণ কাজ শুরু হচ্ছে পাতাল রেলের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন এক এর দুটি অংশ কমলাপুর রেল স্টেশনের কাছ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত অংশ হবে পাতাল পথে আর নর্দার যমুনার ফিউচার পার্কের কাছ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত হবে উড়াল পথে প্রকল্পের নির্মাণ কাজ শুরু এখন আনুষ্ঠানিকতার ব্যাপার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জের পিতলগঞ্জের ডিপো উদ্বোধন করবেন ডিপো উন্নয়নের কাজের জন্য জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও দেশীয় ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান নির্মাণ কাজে ব্যবহারের জন্য সব যন্ত্রপাতি প্রস্তুত রয়েছে ড্রাই সিজন ওয়েট সিজন অনুযায়ী লেবার মোবিলাইজ আছে আমাদের 200 থেকে 1000 পর্যন্ত লেবার কাজ করবে ফ্রিকোয়েন্টলি এবং আমাদের 100 থেকে 200 ইকুইপমেন্ট থাকবে এখানে এবং এগুলো আমাদের যে ম্যান পাওয়ারটা দেশি কিন্তু আমরা দেশের এবং দেশের বাইরে অনেক জায়গায় কাজ করার অভিজ্ঞ লোকজনকেই আমরা এখানে এঙ্গেজ করছি তারা কাজ করতে পারবে রূপগঞ্জের এলাকাবাসী বেশ খুশি এই প্রকল্প শুরু হওয়ায় বলছেন দেশের উন্নয়নের পাশাপাশি যানজট থেকে মিলবে মুক্তি এইটা যদি বাসি আল্লাহ দেয় যদি তো উন্নয়ন এটাও ভালো হইব দেশের যানজট কমব পাতানের দা মানুষ চলাচল করব মানুষের সুবিধা লাগিয়ে করতেছে তো মেট্রো রেল যেটা করতেছে এটা আরো যেহেতু নাকি অল্প সময়ে টাকা বসতে পারবে তো এটা এই দেশের মানুষের জন্য ভালোই হইতেছে DMTCL এর MD MAN সিদ্দিক জানান MRT লাইন এক এর পুরো কাজ 12টি ভাগে বাস্তবায়ন করা হবে এটা আমাদের নতুন বাজার থেকে শুরু হয়ে একদম পিতলগঞ্জ ডিপো পর্যন্ত যাবে কিন্তু মানুষ যাতায়াত করবে পূর্বাচল টার্মিনাল স্টেশন পর্যন্ত প্রকল্পের নথি অনুসারে পাতাল ও উড়াল মিলে মেট্রো রেল লাইন এক এর মোট দৈর্ঘ্য 31.241 কিলোমিটার এর মধ্যে পাতাল অংশের দৈর্ঘ্য 19.87 কিলোমিটার পাতাল পথে স্টেশন হবে 12টি এবং উড়াল পথে থাকবে 7টি তাপসী রাবেয়া দেশ টিভি ঢাকা